ফাইনালি আমার বন্ধুর শুট আর কি শেষ হলো, ব্লগ শুট শেষ হলো, তো এখন বন্ধুর সাথে আলাপ করিয়ে দেবো তোমাদের। চলো বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের এবারে বলি পুরো ব্যাপারটা। তোমাদের সাথে আমি বাড়ি থেকে বেরিয়েছি, অনেকক্ষণ কথা বলতে বলতে বেরিয়েছি, বাট আমার ক্যামেরা যেটা ক্যামেরাটা আমার ব্যাক ক্যামেরা করা ছিল না, ফ্রন্ট ক্যামেরা করা ছিল। যা রেকর্ডিং হয়েছে ভিডিও সবই আমার হেলমেটটা শুধু নিয়েছে, আর বাইরের কোনো ভিউ ক্যাপচার করে না। তো এখন আমি আমার বন্ধুর সাথে দেখা হওয়ার পর চেক করছিলাম, তো দেখি আমার পুরো ভিডিওটাই ফলস। তো সেক্ষেত্রে চলো, সামনে যাচ্ছে আমার বন্ধু, দুজনে একটু সামনের দিকে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা বলবো, তোমাদের সাথে আলাপও করিয়ে দেবো। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাও। যে কোনো কাজে উড়ুমুড়ি, এত লাফালাফি, একটা সত্যি সবকিছু ওর মধ্যে আছে, যার জন্য এতটাই আমাদের সাথে চলবি ভালো লাগে খুব। আর সেই কথা বলতে বলতে এতক্ষণ চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনে আমি চলে এসেছি সাগর স্টেশন। এটা হচ্ছে সাগর স্টেশন, তো ওখান থেকে আমরা লেফট সাইড নিয়ে বেরিয়ে যাচ্ছি সোজা। আর আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি যে টেকার দাঁড়িয়ে আছে, পিছনে আছে টিকিট কাউন্টার, আর স্টেশনের ওপরে অর্থাৎ ওপরে আছে তোমার আর একটা টিকিট কাউন্টার। তো এইদিকে বাঁ দিকের কাউন্টারটা এটা চলে না, এটা এখন বন্ধ আছে, বাট ওপরের কাউন্টারটা চালু আছে। আর এখানে স্টেশন রোডটা একটু খারাপ আছে, অনেকটাই খারাপ আছে একটু নাই। তো তোমাদের দেখাই এই জায়গাটা, মানে আমরা দেখে আসছি, উন্নতি কিছু আর দেখতে পাচ্ছি না, একই সেম দেখতে পাচ্ছি যতবার এখানে আসছি, মোটামুটি সেম। একটু রাস্তা খারাপ হলে খারাপ আর কোনো তো উদ্যোগই থাকে না। আর সেক্ষেত্রে এখন একটু দেখতে পাচ্ছি মোটামুটি পিচ পিচ হয়ে কাজ হয়েছে আর কি। তাও রাস্তা অবস্থা খুবই খারাপ, দেখুন সেখান থেকে গেলে খানা পর্যন্ত প্রচুর অনেক কিছু আছে। আমার একটু খুব ভালো লাগে মাঝে মাঝে ঘুরতে চলে আসি, তার ভাবলাম আজকে একটু ঘুরতে আসবো আর তোমাদের এইদিকে জায়গাটা দেখিয়ে দেবো, এইদিকের পরিবেশটা কেমন। তো বাঁ দিকটা দেখতে পাচ্ছি, এদিকে পাওয়ার হাউস আছে, এদিকে জলাজমি, আর ডান দিকে সাউথ ইস্টার্ন রেলওয়ে। আর এদিকে ফ্রেন্ডস এখন রবিবারে অনেকেই ঘুরতে চলে এসেছে, দেখাচ্ছি এদিকটা কতটা মানে ভালো লাগে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এখানে আগে আমরা দাঁড়িয়ে কয়েকদিন আগে পর্যন্ত উঠেছিলাম টিকিটের উপর, এখন আর উঠে দিচ্ছেন, এখন হেঁটে হেঁটে যেতে হবে। সেক্ষেত্রে কন্ডিশন দেখছি খুবই খারাপ, নাহলে গাড়ি নিয়ে যাওয়া যেত। আলাপ করিয়ে দেবো কিছুক্ষণ পর, আগে ফ্রেন্ডস শুটটা করে নিক। চলো গাড়িটা আমি পার্কিং করে দিই এখন। তো চলো বন্ধুরা, তোমাদের ব্রিজের ওপরটা গিয়ে আমি বাকি এখানকার পরিবেশটা ঘুরে দেখাবো। তো পুনরায় ওপরটা চলে আয়। দেখতে পাচ্ছি এখানটা পুরো ফাঁকা ছিল, বাট আজকে দেখছি এসে ব্লগ, মানে অনেকদিন আসা হয় না,
একটা পুরো ব্লক করে দিবে, নাহলে এখান থেকে আমার গাড়ি আছে এই দূরে যেতাম। তো দেখতে পাচ্ছ এখানে মানুষজনের মোটামুটি একটু রবিবার তো ভিড় লেগে আছে, অনেকেই ফাঁকা জায়গায় একটু ঘুরতে ভালোবাসে। চলো আমরা ভিতর দিকটা এগিয়ে যাই, পুনরায় আসুক। সো হ্যালো গাইজ, দিস ইজ মিনময় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনময় টিভি। সো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একটি অসাধারণ সুন্দর জায়গায়, যে জায়গাটা তোমাদের আমি একটু পরেই দেখাচ্ছি। আপাতত তোমরা দেখতেই পাচ্ছ সেই জায়গাটা, বাট আমি একটু ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাবার চেষ্টা করবো। কিন্তু তার আগে আমি তোমাদের এমন একজনের সাথে মিট করে দেবো, সেই আমাদের নতুন এই চ্যানেলের একজন মেম্বারও বলতে পারো, আর আদার্স ওয়াইজ সেও একজন রাইডার। তো তার সাথে আমি তোমাদের আলোচনা আলাপ করিয়ে দেবো। তার আগে তোমাদের একটাই কথা বলবো, এখনও পর্যন্ত যারা আমার এই মিনময় টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। সো ফ্রেন্ডস, চলো তোমাদের সেই ফ্রেন্ডের সাথে আলাপ করিয়ে দিই। তো বন্ধু এখন ব্লগ করতে ব্যস্ত আছে, একটু পরে তোমাদের সাথে আলাপ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস সেখানে ব্লগ করছে। সো চলো তোমাদের এই মুহূর্তে আমি একটু এই আশপাশের পরিবেশটা ব্যাক ক্যামেরাতে ভালোভাবে দেখিয়ে দিই। এদিকে দেখতে পাচ্ছ সানসেট, সূর্য আসতে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা খুবই ভালো লাগছে, এই কারণেই চারিদিকে জলাজমি আর সানসেটটা পুরোটা দেখা যাচ্ছে। তো এদিকে তোমাদের এদিকের পরিবেশটা আমি দেখাবো, আর এদিকে ট্রেন চলে যাচ্ছে ফ্রেন্ডস। শ্যুট আর কি শেষ হলো, ব্লগ শ্যুট শেষ হলো। তো এখন বন্ধুর সাথে আলাপ করিয়ে দেবো তোমাদের, কারণ বন্ধু খুবই বিজি, তাই তোমাদের তখন আলাপ করাতে পারলাম না, তার শ্যুটে ব্যস্ত ছিল। আবার এখানে অ্যাকচুয়ালি ইভিনিং টাইম হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে লাইটেরও সমস্যা, তাই চলো তোমাদের এখনই আলাপ করিয়ে দিই। আবার নাইস টু মিট ইউ প্রণয়, অনেকদিন পর দেখা হলো তোর সাথে। তুই জানিস আমার চ্যানেল আছে, তো সেক্ষেত্রে আমার বন্ধুদেরও বলবো, আমার বন্ধুরও একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা এখন আমি প্রমোশন করছি না, অবশ্যই টাইম আসবে সেই সময় করে দেবো। আর এখন তোমাদের সাথে বেশি কথা আমি বলবো না, আমার বন্ধুর মুখ থেকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে বলবো। তো চলো লেটস গো, বন্ধুর সাথে একটু আলাপ করে নাও। গুড ইভিনিং অল অফ ইউ। বেসিক্যালি আজকে আমাদের দুজনের মিট হওয়ার একটা খুব বড় রিজন ছিল, তো তার মধ্যে একটা রিজন হচ্ছে ভিডিও শ্যুট। অবশ্যই দুজনের চ্যানেলেরই কিছু ভালো ক্যাপচার দরকার ছিল, সেই ক্যাপচার করতেই আমরা দুজনে এসেছি এখানে একটা ভালো লোকেশানে। যেহেতু প্রত্যেকটা মানুষই প্রফেশনাল লাইফে ব্যস্ত, তার মধ্যে থেকে সানডে একটা খুব ম্যাটার করে প্রত্যেকটা মানুষের লাইফে, কিছু পার্সোনাল ক্যাপচার করার জন্য, কিছু মুহূর্তটাকে ধরে রাখার জন্য। তো সেটা একটা উদ্দেশ্য ছিল, সেই দুজনের মোটামুটি কাজ 50% বা 70% কমপ্লিট আমরা করে ফেলেছি, আর 30% যাবার পথে কিছুটা হবে হয়তো, সন্ধেটাকে আমরা ধরবো। আর বেসিক্যালি আপনাদের সাথে একটাই কথা বলতে চাই, মিনুর চ্যানেল খুব ভালো গ্রো করছে, মিনু খুব পরিশ্রম করছে তার চ্যানেলকে নিয়ে, আর আশাবাদী ওর চ্যানেলটা খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, এটা আমি আশাবাদী, আর আপনাদের সাপোর্টটা তার জন্য খুবই দরকার। তো ফ্রেন্ডস দেখুন, প্রত্যেকটা মানুষের স্টার্টিং লাইফে নানান ধরনের প্রবলেম থাকে, গ্রাফিক্স প্রবলেম হতে পারে, সাউন্ড প্রবলেম হতে পারে, তো আপনাদের সহযোগিতাটাই মেন, আপনাদের সাপোর্ট থাকলে প্রত্যেকটা জিনিসই ডেভেলপ করা যায়। তাই আপনাদেরকে একটাই আমি কথা বলবো ফ্রেন্ডস, চ্যানেলের সব রকম ভিডিও আপনি পাবেন, নেচার সম্বন্ধে পাবেন, ব্লগিং পাবেন, মোটো ব্লগ পাবেন, ট্যুর পাবেন। তো দেখতে থাকুন, চ্যানেলকে ফলো করতে থাকুন, আপনার পরিচিতিকে বলুন সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে,
আর আপনারা অবশ্যই পুরো শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা ভিডিও দেখবেন, যাতে আমরা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও এবং কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরতে পারি। সো আমি মিনুকে বলবো, মানে মৃন্ময়কে বলবো, তার ভিডিওটাকে সে এখানে যাতে শেষ করে। সো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি মিনু বলতে আমি, আমার নাম মৃন্ময় আর আমার স্কুল ফ্রেন্ড থেকেই আমার জানো, আমার সর নামও মিনু মিনু করে ডাকে, আর অ্যাকচুয়ালি আমাকে অনেকেই মিনু বলেই চেনে। তো সেটা তোমাদের আমি এর আগে জানাইনি, তো আজকে আমার বন্ধুর কাছ থেকে আমার একটা সর নাম জেনে গেলেন। তো আশা করি ভালো লাগলো আমার বন্ধুর সাথে কথা বলে, নেক্সট টাইম আমি বন্ধুর সাথে মিট করবো। আসলে আমাদের মিটটা অনেকদিন ধরে হওয়ার কথা ছিল, বাট কিছু টাইম এবং কাজের ব্যস্ততার জন্য আমরা মিট করতে পারিনি। সেক্ষেত্রে চলো আজকে মিট হয়ে গেল। আর চলো আমার দাদাকে তো তোমরা দেখেছো, আরও একবার দাদার সাথে আলাপ করিয়ে দেবো। এ হচ্ছে দাদা, চলো একসাথে যে ঘুরতে চলে এসেছি, দাদার সাথেও আলাপ হয়ে গেল বন্ধুর সাথে। চলো, কেমন লাগছে এখানে? খুব সুন্দর লাগছে পরিবেশটা। নেচারটা খুব নাইস, ভেরি নাইস, ইভিনিং টাইম। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর আর কি জায়গাটা। ইভিনিং টাইম খুব ভালোই লাগছে দাদার, দাদাও এনজয় করছে। চলো এরপরে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি চলে আসবো মৃন্ময় টিভির পক্ষ থেকে। মৃন্ময়, তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা তোমাদের আর একবার দেখিয়ে দিই, এদিকটা অনেকটাই ইভিনিং হয়েছে, মানে অ্যাকচুয়ালি সন্ধ্যা নেমে এসেছে, আর এখান থেকে আমাদের ব্যাক করতে হবে। আর এটা আমার বাড়ি থেকে বেশিটা দূর নয়, হয়তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাংহাই স্টেশনের কাছে, নিয়ার অফ সাংহাই স্টেশন। আর তোমাদের যে ব্রিজটা দেখালাম, এই ব্রিজটা হচ্ছে রেলওয়ে ব্রিজ, এটা এখনও চালু হয়নি। তো সেক্ষেত্রে এই জায়গাটা আরও ভালো লাগছে, কেউ যদি আসতে চাও এখনই খুব তাড়াতাড়ি চলে আসতে পারো, এসে ঘুরে যেতে পারো, কারণ এরপর চালু হয়ে গেলে এর ওপর আর ওঠার পারমিশন থাকবে না। তো সেক্ষেত্রে ফ্রেন্ডস, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই ব্যাকগ্রাউন্ডে তোমাদের এখন আমি দেখাতে পাচ্ছি না, তো এদিকটা এত সুন্দর একটা জায়গা আছে, অর্থাৎ যেটা তোমরা বললে চিনতে পারবো অনেকেই, ক্ষেত্রবলতলা মন্দির। তো সেই মন্দিরটা আমি তোমাদের এখান থেকে দেখাতে পাচ্ছি না, কারণ আমাকে অনেকটা হেঁটে যেতে হবে, সেদিকে গেলে দেখাতে পারবো। তো সেইটা আমি ক্ষেত্রবলতলা একটা ব্লগ, আলাদা সেপারেট ব্লগ তোমাদের আলাদা করে দেখাবো। তো তার জন্য ওয়েট করতে হবে তোমাদের, আর নেক্সট ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা দাবিয়ে দিন। Let's go. Good night. Have a nice day. Never done that before. It's not too late. I've done that. I'm sorry. They said it goes away. Laying on the shore. Done with it. I mean it. You hide them, but I've seen it. Oh, hey.